হাঙ্গেরির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় পেক্স শহর সাংস্কৃতিক দিক দিয়ে বরাবরই পর্যটকদের পছন্দের জায়গা, যার ইতিহাসও বেশ সমৃদ্ধ। দ্বিতীয় শতাব্দীর শুরুতে রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠার পর থেকে সংস্কৃতির মিলনস্থল হয়ে ওঠে পেক্স। রোমানদের গড়া নেক্রোপলিস থেকে পাশা গাজী কাসিম মসজিদ পর্যন্ত শহরের প্রতিটি শাসকের স্থায়ী প্রভাব আজও দেখা যায়। এমন ঐতিহ্যের সাক্ষী হতে তাই বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। পর্যটকদের আগ্রহের কারণে পেক্স সহ পর্যটন স্পট নিয়ে বরাবরই সক্রিয় দেশটির সরকার। বরাবরই চেষ্টা থাকে পর্যটকদের আনাগোনা বাড়াতে। এ কাজ করাদের একজন মার্ক কিনসেস বিশ্বব্যাপী তুলে ধরেন পেক্সের ইতিহাস ও সংস্কৃতি, যার এবারের বাড়তি নজর চীনের দিকে। তাই চেষ্টা করছেন দেশটির পর্যটকদের কাছে পেক্স শহরের আকর্ষণীয় দিকগুলো তুলে ধরতে। Is not only unique but shows the history of the city. They like our culture, they like 30 বছরেরও বেশি সময় ধরে পেক্স শহরে পর্যটকদের গাইড করছেন সুজানা সিলাগিও। জানান, করোনা মহামারীর পরে চীনা পর্যটকদের জন্য হাঙ্গেরি খুলে দেওয়ার পর থেকেই বেড়েছে পর্যটক। প্রধান সাংস্কৃতিক বিশেষত্বের মধ্যে একটি হলো খ্রিস্টীয় নেক্রোপলিস, যা 23 বছর আগে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মনোনীত হয়। এর কিছু সমাধি কক্ষে খ্রিস্টান মোটিভগুলো চিত্রিত করে ফ্রেস্কো আকারেও তা প্রদর্শন করা হয়েছে। পেক্স বা নেক্রোপলিস ছাড়াও অন্যান্য পর্যটন স্পটগুলো ঘিরেও চলে একই কর্মযজ্ঞ। আর এই চেষ্টার ফল হাতে নাতে পেয়েছেও হাঙ্গেরির পর্যটন খাত। দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে এগুলেও গত বছরের একই সময়ের তুলনায় এবছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত হাঙ্গেরিতে আসা চীনা পর্যটকের সংখ্যাই বেড়েছে প্রায় 4 গুণ। দেশটির ভ্রমণ সংস্থা জানায়, চীনা দর্শনার্থীদের জন্য সবচেয়ে জনপ্রিয় গন্তব্য ছিল বুদাপেস্ট। হাঙ্গেরির কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর জানায়, এবছর অন্তত 64 লাখ বিদেশি দর্শনার্থী গেছে দেশটিতে। আর এতে প্রাক মহামারী অবস্থায় ফিরে আসতে শুরু করেছে হাঙ্গেরির পর্যটন খাত। আমিনা লুসি, এখন বিশ্ব।